নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর রেবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান, সুদের 73টি স্তর রয়েছে, 73টি স্তর রয়েছে। সর্বনিম্ন হচ্ছে মিসলা আইয়ান কে হারাজুল উম্মাহ, মায়ের সাথে জেনা করার মতো গুনাহ, জেনা নয় শুধু মায়ের সাথে জেনা করার মতো। তাহলে জেনার গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আলোচনা করেছে জেনা সম্পর্কে, জেনার অপরাধ কত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে সুদ খাওয়া। এই জন্য সর্বনিম্ন সুদ হচ্ছে মায়ের সাথে জেনার মতো, সাধারণ জেনা নয়, অসাধারণ জেনা আর মতো গুনাহ। এবং হাদিস সহিহ আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিসে রয়েছে যে দিরহামুন রেবান, একটি টাকা যদি সুদ খান, একটি টাকা বেশি নাই, ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে যদি সুদ খান, অজান্তে নয়, জেনে শুনে যদি সুদ খান, আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জেনা করার চাইতে বড় অপরাধ। সুবহানাল্লাহ, হাদিস যঈফ নয়, বরং হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তাবারানিতে রয়েছে, আল্লামা শেখ আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামে নামক কিতাব।